আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইন্ডফুলনেস ক্রিয়েটিভ ড্রাইভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে এই কার্টুন এম্ব্রয়ডারিটির মুখের কাজ দেখিয়েছি, এখন আমি এই ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমি আইসক্রিমের উপরে একটি ফুল সেলাই করে নিচ্ছি। ফুলটি সেলাই করার জন্য আমি ভরাট সেলাই ইউজ করেছি। ভরাট সেলাইয়ের মাধ্যমে আমি ফুলটি ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি লাল কালার সুতো ব্যবহার করেছি ফুলটি ডিজাইন করার জন্য। আমি আগের ভিডিওতে এই কার্টুনটির মুখের কাজের এম্ব্রয়ডারি করে দেখিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এর লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন। অথবা আমি আই বাটনেও ভিডিওটির লিংক দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। আমার চ্যানেলটিতে এ ধরনের আরও অনেক কার্টুনের এম্ব্রয়ডারি রয়েছে, আমি সেগুলোর লিংকও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। ভরাট সেলাইয়ের মাধ্যমে আমার ফুলটি ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি ফুলের মাঝখানটিতে আরেকটি নতুন সেলাই দেব। এটির জন্য প্রথমে আমি সুইটিকে সুতার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি, আপনারা একটি বা দুটি প্যাচ দিতে পারেন। এরপর এক হাত দিয়ে আমি সুতাটি টেনে ধরব এবং আরেক হাত দিয়ে সুতার ঠিক পাশ দিক দিয়ে সুই বের করে নিতে হবে। এর ফলে একটি গিট তৈরি হবে, এই গিট দিয়ে ডিজাইন হবে, অনেকগুলো গিট করে নিতে হবে, তাহলে একটি সুন্দর ডিজাইন হবে, আপনারা আশা করি দেখলে বুঝতে পারছেন। আমার আইসক্রিমের ফুলের কাজ হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের ভেতরে যে পার্টগুলো রয়েছে এগুলো ভরাটের কাজ করছি। এটির জন্য আমি কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি। কাশ্মীরি স্টিচের মাধ্যমে আমি ভরাট কাজ করছি। এখানে আমি লাল সুতো ব্যবহার করেছি এবং অন্য যে আরও দুটি পার্ট রয়েছে এগুলোর জন্য আমি আলাদা সুতা ব্যবহার করব। দেখুন, আমি সবগুলো পার্টে আলাদা আলাদা সুতা দিয়ে কাশ্মীরি স্টিচের মাধ্যমে ভরাট করে নিয়েছি। এখন আমি উপরে যে পার্টটি রয়েছে এখানে ছোট ছোট ডট করে নিয়েছি সাদা সুতার মাধ্যমে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আমি আইসক্রিমটি ডিজাইন করার জন্য ছোট ছোট ডট করে নিয়েছি। এখানে আমি সাদা সুতো ব্যবহার করেছি এবং আমি আরেকটি কালারও ব্যবহার করব।
আমি সাদা সুতো ব্যবহার করে কিছু ডট সেলাই করে নিয়েছি। এখন আমি নীল কালার সুতো ব্যবহার করছি। নীল কালার সুতো দিয়ে আমি আরো কিছু ডট সেলাই করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি হাতের ভরাটের কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাত এবং পায়ের ভরাটের কাজের জন্য আমি একই সুতো ইউজ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কালারে সুতো ব্যবহার করেছি এবং লেসটি ভরাট করার জন্য আমি সাদা সুতো ইউজ করেছি, আর বডিটির জন্য আমি লাল সুতো ব্যবহার করে ভরাটের কাজ করেছি। আমি কাশ্মীরি স্টিচের মাধ্যমে এই ভরাটের কাজগুলো করেছি। আমি শুধু আপনাদেরকে হাতের যে ভরাটের কাজ এটি দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। আমি কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি ভরাটের কাজ করার জন্য। এ ধরনের সেলাই আপনারা ওয়াল মেট, টেবিল মেট অথবা বেবিদের ড্রেসে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটিতে এ ধরনের আরও অনেক কার্টুন এম্ব্রয়ডারি রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন আমি আইসক্রিমের নিচের অংশটুকু সেলাই করে নিচ্ছি। আমি এখানে খয়েরি কালারের সুতা ইউজ করেছি। নিচের অংশটুকুতে প্রথমে আমি ডাল সেলাই দিয়ে নিচ্ছি। ডাল সেলাই করে নেওয়া হয়ে গেলে সুইটি বের করে লম্বা যে কালো সুতোগুলো রয়েছে এর প্রথমটি যদি উপর দিক দিয়ে সুই বের করে নেন তাহলে দ্বিতীয়টির নিচ দিক দিয়ে সুই বের করে নিতে হবে এবং তৃতীয়টির আবার উপর দিক দিয়ে সুই বের করে নিতে হবে। এভাবে যত বড় সুতা থাকবে এটি কন্টিনিউ করতে হবে। এরপরে ব্যাক করার সময় সুতাটি যদি প্রথম ধাপে উপর দিক দিয়ে থাকে তাহলে সুইটি নিচ দিক দিয়ে নিয়ে যেতে হবে, এবং দ্বিতীয় ধাপে যদি সুতা নিচ দিক দিয়ে থাকে তাহলে সুই উপর দিক দিয়ে নিয়ে যেতে হবে। এভাবে সেলাই কন্টিনিউ করতে হবে একটির পর একটি করে। আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন আমি কার্টুনের বডির অংশটি ডিজাইন করে নিচ্ছি। আমি আগে লাল সুতো দিয়ে কার্টুনের বডির অংশটুকু ভরাট করে নিয়েছিলাম। আমি কাশ্মীরি স্টিচের মাধ্যমে এটি ভরাট করে নিয়েছি। এখন আমি সাদা সুতো ব্যবহার করে এটি ডিজাইন করে নিচ্ছি। আমি ডট ডট এঁকে নিচ্ছি ডিজাইন করার জন্য। এখানে আমি সাদা কালার সুতো ব্যবহার করেছি। আমার একটি ফেসবুক পেজও রয়েছে, সেখানে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশান আপলোড করে থাকি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ভিজিট করে দেখতে পারেন, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো কাজটি কমপ্লিট লুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।